আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ব্লগে। এটা আমার আরেকটি নতুন সাইকেল ব্লগ। আশা করি আমার ভিডিওটি আপনারা দেখবেন এবং আমার এই নতুন সাইকেল ব্লগটি কেমন লেগেছে জানাবেন। আজকে একটি প্রত্যন্ত গ্রাম্য এলাকার ভিতর দিয়ে যাচ্ছে। আসলে গ্রাম্য এলাকা বললে ভুল হবে, এই এলাকাটি একটু শহর মেজাজের গ্রাম, মানে শহরের খুব সাইডেরই গ্রাম। চলেন বন্ধুরা যাই, একটু গ্রামের ভিতর থেকে ঘুরে আসি। দেখতে পাচ্ছেন যে গ্রামের ভিতরের রাস্তা, কিন্তু সবদিকেই একটা স্বয়ংসম্পূর্ণ অবস্থা। গ্রাম হলেও গ্রামের কোনো ছিটে ফোঁটা নাই। আশেপাশে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর সাজানো গোছানো, চারিদিকে দুপাশে ধান ক্ষেত, মাঝখানে রাস্তা। আসলে গ্রাম যে আস্তে আস্তে শহর হয়ে উঠছে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এটি। দেখতে পাচ্ছেন যে আশেপাশে বিল্ডিংয়ের কোনো কমতি নেই। গ্রামটি আসলে শহর হয়ে যাওয়াটা আসলে আমাদের জন্য ভালো লক্ষণ নয়, কারণ মানুষ গ্রামে আসে নির্মল পরিবেশ, নির্মল পরিবেশের জীবন ধারণ করতে। কিন্তু এখানে ব্যাপারটা হয়েছে যে রাস্তাটা যখন ভালো হয়ে যায়, রাস্তা যখন সংস্কার কার্য চলে এবং রাস্তা ভালো হয়ে যায়, তখন অনেকেই গ্রামের দিকে রাস্তার পাশে জায়গা কিনে তারা বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক আবাস গড়ে তোলেন, যেগুলোতে ব্যবসায়িক কাজে ব্যবহার হয় এবং বাড়িঘর বাড়তে থাকে, ফলে পরিবেশ দূষণও হতে থাকে। আমার পাশে দেখতে পাচ্ছেন যে এখানে কি সুন্দর একটি মনোরম বাড়ি করা হয়েছে। দেখতে পাচ্ছেন বাড়িটি দেখলেই আসলে চোখ জুড়িয়ে যায়, অত্যন্ত সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি। যাই হোক, আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। আর এ রোডটি সোজা চলে গেছে এবং পিচ ঢালাই রোড। দেখতে পাচ্ছেন অন্যগুলোর মতো না, কার্পেটিং করা রোড না। এখন কার যদি মনে করেন যে মোটামুটি টাকা পয়সার মালিক, তাহলে সে মনে করেন এখানে এসে বাড়িঘর করলো এবং তার একটি খামার বাড়ি হিসেবে গড়ে তুললো, প্লাস তার যেহেতু গাড়ি থাকবে তাহলে সে খুব সহজেই শহরে চলে যেতে পারবে, এর ধারণা হয়। দেখেন কীভাবে বাড়িঘর গড়ে তুলেছে গ্রামের ভেতর। দেখতে পাচ্ছেন কীভাবে বাড়িঘর গড়ে তুলে যাচ্ছে গ্রামের ভিতরে। গ্রামের ভিতরে রাস্তাগুলোতে পুরোটাই মানে বাড়ি ঘরে পরিপূর্ণ একটা গ্রাম। দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, ছাগল চড়ানো হচ্ছে, গরু চড়ানো হচ্ছে। বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর আমার ব্লগগুলো দেখতে থাকবেন। আর আপনাদের কার কোন ভিডিও দেখতে মন চায় সেটিও আমাকে জানাতে পারেন আপনাদের কমেন্ট বক্সে, এটা আপনার জন্য উন্মুক্ত। তা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।